18 জুন পাঁচ যাত্রীকে নিয়ে আটলান্টিকের অতলে নিমজ্জিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা দেয় সাবমার্সিবল টাইটান। কিন্তু যাত্রার শুরুর দু ঘন্টার মধ্যেই মূল জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় টাইটানের। এরপর চার দিন কেটে গেলেও কোনো হদিশ মেলেনি এই সাবমার্সিবলটির। এদিকে 96 ঘন্টার অক্সিজেনের মাত্রা শেষ হয়ে যাওয়ায় এরপরই কার্যত স্থির হয়ে যায় যাত্রীদের ভবিতব্য। অক্সিজেন না পেয়ে স্বাভাবিকভাবেই যে তাঁদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এরই মধ্যে আমেরিকার কোস্ট গার্ড দাবি করে পাঁচ যাত্রীকে নিয়ে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গিয়েছে টাইটান। যদিও কি কারণে টাইটান দুমড়ে মুচড়ে গিয়েছে সে সম্পর্কে এখনও কোনো সুস্পষ্ট দিশা দেখাতে পারেনি তারা। কিন্তু সম্ভাব্য যে কারণ উঠে আসছে তা হলো অক্সিজেন ফুরিয়ে যাওয়া। অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ফলে পাঁচ যাত্রী অক্সিজেনের জন্য কার্যত ছটফট করেছেন, আর এর ফলে ডুবোযান টাইটানের ভিতরে বায়ুর তারতম্য বিঘ্নিত হয়, আর সেই কারণেই দুমড়ে মুচড়ে গিয়েছে টাইটান। এই তত্ত্বকেই এখনও পর্যন্ত গ্রহণযোগ্য বলে মানা হচ্ছে। তবে সুস্পষ্ট বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এখনও মেলেনি। এমনকি টাইটান যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে সেই ধ্বংসাবশেষও এখনও খুঁজে পাওয়া যায়নি। যদিও টাইটানের ধ্বংসাবশেষের খোঁজে এখনও চলছে অভিযান। টাইটান শেষ পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছেছিল কিনা তাও জানা যায়নি। অনেকেই আবার মনে করছেন অভিশপ্ত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষের কোথাও আটকে গিয়েছে টাইটানের ধ্বংসাবশেষ। জানা গিয়েছে উত্তর আটলান্টিকের 12,500 ফুট গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল এই ডুবোযান টাইটান। 22 ফুটের এই ডুবোযানের ওজন 9,525 কেজি। কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে তৈরি এই ডুবোযান। এই অভিযানের আয়োজক সংস্থা তথা টাইটানের নির্মাতা ওশেন গেট জানিয়েছে ঘন্টায় 3 নট বা 3.5 মাইল বেগে এগোতে পারত টাইটান। জোরালো এলইডি আলো, জোরালো ক্যামেরা, শব্দ তরঙ্গ পাঠানোর ব্যবস্থা ছিল এতে। মাত্র 9 ফুট চওড়া এই টাইটানের ভিতরে জায়গা খুবই কম, তাই যাত্রীদের একে অন্যের গা ঘেঁষে বসতে হতো ধাতব মাটিতে। কোনো জানলা নেই, খালি রয়েছে একটি পোর্ট হোল, তাই দিয়েই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে হতো। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য সময় বরাদ্দ ছিল মাত্র 20 মিনিট, আর এই অভিযানের জন্য যাত্রীদের থেকে নেওয়া হতো $250,000 আমেরিকান ডলার। প্রতি 15 মিনিট অন্তর মূল জাহাজ পোলার প্রিন্সে সিগন্যাল পাঠানোর কথা ছিল টাইটানের। আরও অনেক খবরের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।